এয়ারপোর্টে পৌঁছবাকে যাচ্ছেন কংগ্রেস জাতীয় স্তরের অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গে স্বাগত পত্র ভাই প্রবল এটি গহলি কংগ্রেস টাণুয়া জনশুনা নেতা মানুষ বর্তমান দেখিপারে আম সহ উপস্থিত রয়েছেন জটনী বিধায়ক কংগ্রেস টাণুয়া নেতা সুরেশ কুমার রাউতরায় তাঁর প্রতিক্রিয়া নেওয়া কেত উৎসাহিত রয়েছেন সে খড়গে আসবাক নেই সুর ভাই খড়গে আজ প্রথম থর করে ওড়শা আসুচার বিশাল পটুয়ার সমর্থন করছেন কম কবে কত উৎসাহিত অনেক আপনার আসছেন আমার সভাপতি আমি ছাত্র যুবক মহিলা আদিবাসী হরিজন মুসলমান খ্রিষ্টিয়ান এক হি 5000 একাঠি আজ পাঁচটি নেব পাইক পরম্পরা অনুসারে কংগ্রেস দলকে মজবুত করব দরদাম পাই আইন শৃঙ্খলা বেকার সমস্যা রেডি করব আমি যদি কহিবা পূর্বর কর্ণাটকরে কংগ্রেস সত্তা হরাই কিন্তু যেতবে নূয় করে নির্বাচিত হলে অধ্যক্ষ হলে সেটি কংগ্রেস পুরো ক্ষমতা ফেরিলা ওড়িশার কেমিতি কোন দেখুছ ওড়িয়া হব ওড়িশা 2024 কংগ্রেস শর্ত পর্যায়ে মুখ্যমন্ত্রী রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টার রেডি যদি কহিবা বিশাল সহজ পটুয়ার দেখুছেন সব কিছু আপনার নেতৃত্বে হয়েছে এসব কত খুশি হচ্ছে কত উৎসাহিত হচ্ছে খুশি বহুত খুশি 100% খুশি দেখুলে কংগ্রেসর বরিষ্ঠ বিধায়ক সুরেশ রাউতরায় যেমন সূচনা দেখুলে কংগ্রেসর অধ্যক্ষ যেতবে খড়গেজী প্রথম থর আসুচার মোটামুটি ভাবে যদি কহা তাঁর এইসব যেমন পূর্বর আমি সূচনা দেখুলে যে তাঁর বিশাল পর্বর আয়োজন করা হয়েছে সবুর দায়িত্ব কিছু বুঝাবুঝি বহুত উপরে সর্বাধিক ভাগিদারী মধ্যে তাঁর রয়েছে তেমন যেতবে খড়গে আসছেন কেমিতি কোণ এর প্রভাব রয়েছে কংগ্রেস কর্মীমানঙ্ক উপরে ওড়িশাবাসীঙ্ক উপরে তাহা দেখিবাকু আগামী দিনে বাকি রহিলা কংগ্রেসর টাণুয়া নেতা তপন চক্রবর্তী তাঁর সহ অধিক আলোচনা করা তপন বাবু প্রথম করে মল্লিকার্জুন খড়গে ওড়িশা আসুচার পুরাপুরি বিশাল পটুয়ারে স্বাগত করা সমগ্র তাঁর উৎসাহিত অনেক কম কে আসুচার খড়গে কত মাত্রায় আপনার উৎসাহিত অনেক কেমন প্রভাব পকাইব নিশ্চিত ভাবে আজ আমার রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে আসুচার আমার ওড়িশা মঞ্চ সমাবেশ সারা দেশের মানবর আমার নেতা রাহুল গান্ধী নেতৃত্বে ন্যায় যাত্রা আরম্ভ হয়েছি এই ন্যায় যাত্রা মধ্যে ওড়িশা দিয়ে যাব তেণুকরি আজ আমার রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে আসুচার নিশ্চিত ভাবে আমার কর্মী মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছি কিভাবে ভাবে আসন্তা নির্বাচনের কংগ্রেস তার পরকাশ দেখাইব লোক পাখে পৌঁছব ভূস্তরে পৌঁছব বিভিন্ন সমস্যা নেই যে কেন্দ্র সরকারের লোকমারণ নীতি এত লোক লোকের পৌঁছাইব ইংরেজ ভাবে কংগ্রেস আগু আসন্তা নির্বাচনের কেন্দ্র সরকার গঠন করব সেপাই আজ সমাবেশ মল্লিকার্জুন খড়গে প্রথম থর আসুচার পূর্ব কথা যদি কহা যে রাজ্যগুলিকে কংগ্রেস সত্তা হরাই পুরোনো সেটি সরকার গড়ছে আর কংগ্রেস সেই ভরসা সহ খড়গে প্রথম থর বিশাল সমাবেশ নেওছে ওড়িশা বঞ্চাও সমাবেশ না লোয়ার কমিশনে বিশাল সমাবেশ করছে আপনার কোণ ভাবুত কেমিতি লোক মনাইবে নিশ্চিত ভাবে দেখুন রাজ্যের যে সরকার চালছে বিজেডি বিজেপির যে গুপ্তরে মেন্টাল সরকার চালছে এ সরকার দাতা লোক পাখে পৌঁছব সরকার বিভিন্ন দুর্নীতি লিপ্ত হচ্ছেন তেমনি আজ আমার মাননীয় সভাপতি লোক পাখে সমাবেশের উদ্বোধন দেবে কিভাবে ভাবে রাজ্যের কংগ্রেস পুরুষের সরকার গড়ব তাপাই তার মঞ্জি বুড়া হব আজ লোক কর্মী মানুষ উদ্বোধন দেবে এবং কিভাবে ভাবে রাজ্যের পুনর্বার কংগ্রেস তার সরকার গঠিব সেপাই আজির মূলমন্ত্র দশবন্ধু আপনার শুনুলে কংগ্রেস জনাশুনা টাণুয়া নেতা তপন চক্রবর্তী যেভাবে সূচনা দেখুলে কংগ্রেসর অধ্যক্ষ খড়গেজী যেতবে আসুচার প্রথম থরপাই যেভাবে রাজ্যের পূর্ব সত্তা রয়েছে কংগ্রেস যেতবে নূয় অধ্যক্ষ ভাবে খড়গে নির্বাচন কলা সেটি যেতবে সে তাঁর পতিয়ারা দেখাইলে সম্পূর্ণ ভাবে পুরোনো কংগ্রেস তার সত্তাকে ফেরি পাইলা বিশেষ করে যদি বড় গোটে উদাহরণ নেওয়া তবে জ্বলন্ত উদাহরণ ভাবে কর্ণাটক রাজ্য নিশ্চিত আসব তবে সেইপরি আধার করে বর্তমান ওড়িশা কংগ্রেস মধ্যে প্রথম থর লাগে যেতবে খড়গে ওড়িশা আসুচার তাঁর স্বাগত বিপুল সম্বর্ধনা মধ্যে রাখিছি আপনার দেখিপারে পটিয়ার ব্যবস্থা করা যাই এটু সিধাসলক লোয়ার পিএমজি যাত্রা করবে কংগ্রেস ভবনে কিছু সময় রহণি পরে ওড়িশাবাসী কংগ্রেস যে কর্মবাহী রয়েছেন তাকে সিধাসলক উদ্বোধন দেবে ভুবনেশ্বর ক্যামেরা প্রতাপ প্রভাত রাউ মোবাইল নিউজ 24x7